আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লালশির টেলিভিশনের প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লালশিরের স্টুডিওতে। আমরা আজকে উপস্থিত হয়েছি একটি বই নিয়ে। এই বইটির কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। করোনার এই দুঃসময়ে বই প্রকাশ, বই ব্যবসা পুরোপুরি বিধ্বস্ত একটি অবস্থার মধ্যে আছে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে কবি শাহেদ শাহরিয়ারের চাই কাহাফের গুম। এই বইটি নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি দুজন পাঠক, আমি আহমেদ সালে এবং আমি ইফতেখার শামীম। এই বইটি আমরা পড়লাম শামীম, তো কি বলো? আমার দৃষ্টিকোণ থেকে একটি হেডিং নির্ধারণ করেছি, সেটি হচ্ছে শাহেদ শাহরিয়ারের কবিতা স্বদেশ স্বজাতি সময়। এই বিষয় নিয়ে কি পরিমাণ কবিতা এখানে আছে বলে মনে হয়? আমার মনে হচ্ছে এই বিষয়ের উপরে অধিকাংশ কবিতা, নিজের স্বদেশকে স্বজাতিকে তুলে ধরা হয়েছে এবং বিশেষ করে সময়টা সময়টাকে সময়টাকে। তো কবিতাগুলো কেমন লেগেছে? প্রতিটা কবিতাই তো সময়কে কি করেছে, উপস্থাপন করেছে। আর কবি শাহেদ শাহরিয়ার যে একজন প্রকৃতির্থিক কবি, প্রতিটা কবিতাই যেন তার জানান দিয়েছে একটা কবি হৃদয়। আমি যেটা বলি বা আমার কাছে যেটা আবিষ্কার হয়েছে, একটা কবি হৃদয় উনি ভেতরে লাগানো করে, এবং ওনার যে ভাষা, কবিতার ভাষা, সেটা কোনো কোনো কবিতায় আমার মনে হয়েছে দুর্দান্ত এবং উত্তীর্ণ একটি ভাষা তো অবশ্যই। এবং এই ভাষাটা মানে তার ভেতরকার যে কবি হৃদয়ের যে আর্থি, যে বেদনাটা, সেটা প্রকাশ করতে সমর্থ হয়েছে এবং খুবই বেদনাদায়ক। তার বেদনাগুলো এক হৃদয় থেকে আরেক হৃদয়ে ইয়ে হয়েছে, তোমার এটাকে কি বলে, মানে সম্প্রচারিত হয়েছে, সম্প্রসারিত বা সম্প্রচারিত। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি আবৃত্তিতে চলে যাই, কবিতাগুলোই করব। তোমার পছন্দের একটি কবিতা দিয়ে শুরু করতে পারো। পাঠ করব কবি শাহেদ শাহরিয়ার চাই কাহাফের গুম থেকে ওসিয়ত কবিতাটি। কিন্তু তার আগে বলে নেওয়া দরকার যে ওসিয়ত কবিতাটি মূলত স্বদেশ এবং স্বজাতিকে এখানে আমাদের যে স্বদেশটা যে আমাদের আমাদের স্বজাতির, এটা কীভাবে হলো তা খুব, এবং এটা যে আমরা কারো দানে পাইনি, যে গানটা আমরা একটা গান জানি যে রক্ত দিয়ে কেনা বাংলাদেশ কারো দানে পাওয়া নয়, মূলত ওই দুইটা চরণকেই যেন কী করে ফুটিয়ে তুলে। পাটি কবিতাটাই পাঠ করি। পবিত্র এ মাটি কোনো দানপত্রে পাওয়া নয়, তোমার পিতা তার ভূমিপত্র, পিতৃসূত্রে মালিক সত্যবান তুমি। হে আমার সন্তান, তোমার খাস দখল তুমি বুঝে নিও। এ উর্বর মাটি কারো দানপত্রে পাওয়া নয়, তোমার পিতা তার ভূমিপুত্র, পিতামহ প্রপিতামহ এবং তদীয় পিতৃপুরুষের রক্তে আর ঘামে অর্জিত এ জমিন। কোনো মদ্যসত্ত্বভোগী নাই এখানে, অন্য কারো অংশ এখানে নাই। যে লাঙ্গল এ জমিন করেছে আবাদ, পিতৃপুরুষের পাজরের বাঁকাহার তার ফলা ছিল, আর সিঞ্চিত জল গাবে জোরে পড়া ঘাম, রক্তের হিসাব নাই বা দিলাম। হে আমার সন্তান, এ জমিন তোমারই অনিবার্য উত্তরাধিকার, উত্তরাধিকার তোমার এবং তোমার পুত্র ও কন্যার, এবং প্রজন্ম থেকে প্রজন্মে তোমার সকল অনাগত সন্তানের পিতৃসূত্রে মালিক সত্যবান তুমি। তোমার খাস দখল তুমি বুঝে নিও আর থেকো ধুধে বাতে। আবৃত্তি করব জুলকারনাইনের চতুর্থ সফর। এই কবিতাটি বই প্রকাশের পূর্বেও আমার অনেকবার পড়া এবং খুবই প্রিয় কবিতাগুলোর একটি। নানান কারণে এই কবিতায় বাঙালি স্বজাত্যবোধ কিংবা বাঙালি মুসলিম স্বজাত্যবোধ এবং আমাদের ভেতরকার যে দৈন্য, এই বিষয়টা এত চমৎকারভাবে ফুটে উঠেছে যে বারবার পড়তে মন চায়। অনেকটা মনে হয় যেন এটি একটি কবিতা নয়, একটি সংবিধান, একটি দুঃখের সংবিধান। আপনার চতুর্থ সফরটি বাকি ছিল জুলকারনাইন। আশ্চর্য এই জনপদ অভিমুখে ছুটতে ছুটতে আপনি হয়তো এর এমন এক চমৎকার প্রান্তে পৌঁছে যাবেন যেখানে কেবলই সূর্যের উদয় কিংবা কেবলই তার অস্ত দেখে আপনার সফর শেষ হয়ে যাবে না, বরং একই স্থানে ঠায় দাঁড়িয়ে থেকে উদয় অস্ত দুটোই আপনার দেখা হয়ে যাবে। আর আমাদের পরিচয় জেনে নিতেও
আপনার কষ্ট হবে না। আপনি নিশ্চয়ই অবগত হবেন বহির্বিশ্বে পরিপাটি পোশাক সরবরাহে আমাদের রয়েছে সুখ্যাতি, অথচ কি দুর্ভাগ্য আত্মমর্যাদাবোধের পোশাকটাই খসে পড়তে পড়তে আজ নিজেরাই পরিণত হয়েছে দিগম্বরে। সুতরাং আমাদের চিনি নিতে আপনার অসুবিধে হবার কথা না, নিশ্চিতভাবে আপনি আমাদের বেসরম অনুঙ্গ পাবেন। অন্যভাবেও আপনি আমাদের পরিচয় জেনে যাবেন হয়তো, মাতৃভূমিকে উচ্ছে পড়া পবিত্র শব্দরাশি আর সাহিত্যের সুবিশাল ভাণ্ডার, কিংবা পিতৃপুরুষের ভাষার মহান লড়াইয়ের ইতিবৃত্ত আপনি জেনে যাবেন। অথচ হীনম্মন্যতা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে আত্মপরিচয়ের ভাষাটাই আমরা গিয়েছি ভুলে। সুতরাং আমাদের চিনে নিতে আপনার এতটুকু অসুবিধে হবে, নিশ্চিতভাবে আমাদেরকে ভাব ভাষা প্রতিবাদে অক্ষম নথজানু বুবা আর নিস্তব্ধ পাবেন। ভাষা প্রকাশে অক্ষম আমাদের বুবা কান্নার আওয়াজ কিন্তু ঠিক ঠিক আপনার কর্ণগহরে পৌঁছে যাবে, কিংবা আমাদের ধূসর মলিন মুখচ্ছবি আপনার দৃষ্টি এড়াবে না নিশ্চিত। আপনার আগমন আমাদের স্বস্তির কারণ ঘটাবে, যেন হাজার বছর থাকা বদ্ধ আকাশ এখনই খুলে খুলে যাবে, যেন লক্ষ বছর থাকা খুটখুটে অন্ধকার এখনই পালাবে, যেন আসমান হতে বৃষ্টির ধারা এখনই নামবে এসে, আর পুরের হিমেল দক্ষিণা বাতাসে আমরা বুক ভরে টেনে নেব নিঃশ্বাস। আমাদের জন্য এখানে প্রাচীর তৈরি করে দেবেন জুলকারনাই, তাদের এবং আমাদের মধ্যে একখানা সীসা ঠালা মজবুত প্রাচীর। আমাদের লোক আজ হানাদার, স্বজাতির সম্পদে চালায় লুণ্ঠন, লুটে সম্ভ্রম আনে ত্রাস আনে রক্তপাত, যেন ইয়াজুজ মাজুজ একখানা প্রাচীর চাই জুলকারনাই, মজবুত প্রাচীর। বিনিময়ে আমরা আপনাকে তেমন কোনো বিনিময় দেবার দুঃসাহস দেখাবো না, কেননা মহান প্রভুর অনুগ্রহ ছাড়া আপনি যে অন্য কোনো বিনিময়ের আদৌ মুখাপেক্ষী নন। পাঠ করব ঘাসফড়িংয়ের মার্চ পাস্ট। শৈশবে গ্রামের আকাশ খোলা মাঠে আমরা খেলা করতাম দিনভর, খেলা মানে হই হুল্লুড় ছুটোছুটি। আমাদের সাথে মাঠের ঘাসফড়িংগুলোও খেলতে আসতো, কিংবা আমরাই তাদের নিয়ে করতাম খেলা। একদিন দারুণ বিস্ময় নিয়ে আমরা দেখছিলাম আমাদের মাথার উপর দিয়ে একটার পর একটা হেলিকপ্টার ঘাসফড়িংয়ের মতোই যাচ্ছে উড়ে উড়ে, যেন এক জাক ঘাসফড়িং মার্চ পাস্ট করে করে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদেরই কোনো সুহৃদ স্বজনকে। বড়রা বললেন, জেনারেল ওসমানী করেছেন ইন্তেকাল, লন্ডন থেকে তার দাফনটি তাহলে এসে গেছে নিজের মাটিতে। মাটির কথা উঠলেই আমার মনে পড়ে যায় বি আম্মা বেগমের ছেলেদের কথা। লন্ডনের মাটিতে গুলটেবিল চাপড়ে তীব্র হাহাকার নিয়ে মহান আলী ভ্রাতৃদ্বয়ের একজন চিৎকার করে বলেছিলেন, মাতৃভূমির স্বাধীনতা ছাড়া আমি ফিরে যাব না, এক খণ্ড মুক্ত মাটিতে আমাকে তোমরা কবর দিও। অথচ মুক্ত পায়ে হাঁটতে পারি এমন 56,000 বর্গমাইল মাটি আমাদের জন্য এনে দিলেন যে মহানায়কেরা, এনে দিলেন নিজেদের জীবন যৌবন ভিত্ত বৈভব সংসার বিসর্জন দিয়ে, যুগ যুগান্তরের যুদ্ধ সংগ্রাম আর রক্তের বিনিময়ে এনে দিলেন। আমরা কিন্তু তাদের চেহারায় করেছি আঁকিবুকি অকারণ, দিয়েছি নিষ্ঠুর আচর, আর তাদেরকে করে তুলেছি মলিন অবুদ্ধ। তথাপি আমাদের এই অন্তত একজন ঠাকুর অনাহত অক্ষত পাঠযোগ্য ব্যতিক্রম, আমাদের নিত্য পাঠ্য কবিতার উপমা হয়ে তিনি থাকুন, প্রিয় পাঠ্য কবিতা হয়ে থাকুন। আমার মেয়েটি যেন আবদার জুড়ে দেয় বারবার, বাবা ওই কবিতাটি আরেকবার বলো না, আরেকটি বার বাবা প্লিজ। কোন কবিতাটি মা? ওই যে এক যাক ঘাসফড়িং নিজেদের কোনো সুহৃদ স্বজনকে এগিয়ে নিয়ে যাচ্ছে মার্চ পাস্ট করে করে। এই কবিতাটি একজন ব্যাংকারের পক্ষেই লেখা সম্ভব, কিংবা একজন অর্থনীতি বিশেষজ্ঞদের। আমরা তো জানি না, আমরা প্রত্যেকটা মানুষ জন্ম থেকেই ঋণগ্রস্ত হয়ে জন্ম নেয়। কবিতাটির নাম মাথাপিছু ঋণ 2019। নিজের জন্য বরাদ্দ রিচিকটুকু সঙ্গে করে আজকেই
আমি মাটিতে রেখেছি পা, অথচ 67,233 টাকার ঋণের দায় তুমি চাপিয়ে দিয়েছো কাঁধে। কোনোরূপ দুশ্চিন্তা কিংবা দুর্ভাবনার লেশমাত্র বোঝা আমি বহন করে আনিনি। আমি নিয়ে এসেছি মুঠু মুঠু আলো, রাশি 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 রঙিন স্বপ্ন আনন্দ, চোখে মুখে সোনারোদী মেখে মাতৃ ঘুরে আমি নেমেছি। সুতীব্র যন্ত্রণা ক্লিষ্ট মাতৃমুখেও আমি ছড়িয়ে দিয়েছি রুদ্রালোক, দীপ্তি আর স্বাধীন স্বতন্ত্র অকুণ্ঠিত আমি চিৎকার করে করে জানিয়ে দিয়েছি আমার আগমন উপস্থিতি। আমি তো ঋণগ্রস্ত ছিলাম না, অপরিশুদ্ধ মাতৃ বা পিতৃঋণ ছাড়া আমার অন্য কোনো ঋণ নেই, দায় নেই। তোমার হিসাব নিকাশ খতিয়ান অন্যায্য, অশালীন, মিথ্যে, অসার। কবির কাজ চিন্তা করা। আমাদের এই সময়ে সময়কে কবি চিন্তার মাধ্যমে উত্থাপন করেন। তো একটি সূর্যের জন্য কবিতায় কবি এই সময়কে কীভাবে উত্থাপন করছেন, কী চিন্তা করছেন, চলুন শুনে আসি। আমরা তো এই অস্তাচলে এসে থমকে দাঁড়িয়েছি, সম্মুখে পঙ্খিল জলাশয়। আমাদের সূর্যগুলো ঘন ঘাড়ো ঘুর অন্ধকার নামিয়ে একটার পর একটা ডুবে ডুবে যাচ্ছে অতলে, আর আমাদের জন্য কোথাও কোনো উদয়াচল নাই যেন। একটি পবিত্র সুবেহ সাদেকের জন্য, একটি স্নিগ্ধ ভোরের জন্য, এক মুঠো মিষ্টি রোদ্দুরের জন্য, এবং আলোয় আলোয় উদ্ভাসিত একটি আকাশের জন্য, তৃষিত আমরা নতুন একটি সূর্যের জন্য। কোন পূর্বাচলে ছুটে যাব, কোথায় পাবো সূর্যোদয়, জুলকার নাই। যাচ্ছি সর্বশেষ কবিতায়, চাই কাহাফের গুণ। আল কোরআনে বর্ণিত কাহাফের গুহাবাসীদের বিষয়টা ধারণ করেই এই সময়কে স্বজাতিকে নিয়ে একজন আর্ত হৃদয় কবিরার্থী এই কবিতা। অগো আশ্চর্য কাহাফের প্রভু, গুহাবাসী হতে আমরাও উন্মুখ, দাঁড়িয়ে আছি এই দিক প্রান্ত প্রান্তরে, ক্ষমতা আর প্রতিপত্তির বিগ্রহ ব্যাধিতে প্রতিপাতের কত আয়োজন। প্রত্যেকেই নিজকে প্রভু ভাবে, প্রভু দাবিদার, অহোরাত্রি ভক্তি চায়, সংকীর্তন চায়, আকণ্ঠ পুষ্প মাল্য পুষ্পার্ঘ চায়, নরবলি নৈবেদ্য চায়, অথচ নির্লজ্জ নিজেই থাকে পড়ে ভিন্ন কোনো প্রভুর চরণে। ধূর্ত শেয়াল কিংবা বদমাস বরাহপালের মতো ঘাটে ঘাটে উৎপীড়ক প্রভুর ছড়াছড়ি, কার গাড়ে কার কার্যভার, কি দায়িত্ব কি দায়, নাই বিবেচনা বোধ নাই কৈফিয়ত। অধীনস্থ সে যদি অনুগত হয়, আদেশমাত্র নির্বিরোধ আজ্ঞাবহ হয়, কুকার্য কুয়াদেশে নাই বাদ নাই প্রতিবাদ, নথমুখ বদ্ধচুক চুপটি বেড়ে থাকে পুণ্যবান পূজারী সে। আর যে হয় প্রতিবাদী বিপ্রতিপ, সে রাজদ্রোহী দৃষ্ট দণ্ড কঠিন দ্বিদারুণ ছড়ামূল্য করে পরিশুদ্ধ। আশ্চর্য কাহাফের সত্য প্রভু, অঘ আমরাও গুহাবাসী হতে উন্মুখ অধীর, দাও যদি খুলে তোমার কাহাফের প্রশস্ত চত্বর, দাও যদি মেলে তোমার রহমতের ডানা, আমরাও চাই দিতে শতবর্ষী ঘুম, পবিত্র সে ঘুমের শেষে আড়মোড়া ভেঙে উঠে জেনে নিতে চাই উৎপীড়ক প্রভুগুলো তখন অস্থিমান কিনা, কিংবা একে একে সকলেই হয়েছে অধীর, আর শান্তি স্বস্তি নিরাপত্তা এবং ইনসাফের স্বাধীনতার সুসংবাদ নিয়ে এসেছে মসিহ ঈসার রুদ্রদীপ্ত উজ্জ্বল উন্মুক্ত সকলি সকাল। এখন আমরা শেষ করব, শেষ করার আগে পাঠকদের উদ্দেশ্যে আমরা বলব, পাঠক হিসেবে আমরা শায়দ শাহরিয়ারের চাই কাফের গুম পড়ার পর মূলত কবির মনন বিশ্ব পরিভ্রমণ করে এসেছি। কবির চিন্তা চেতনা, সময়কে কবি কীভাবে দেখেন, সময় নিয়ে কবির চিন্তা, দেশ স্বদেশ এবং স্বজাতির জন্য কবির যে ভালোবাসা, তা এই বইতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, নিখুঁতভাবে তুলে ধরেছেন। তো এই কবিতার বইটি পাঠক যারা পড়বেন তারা অবশ্যই এই কবিতাগুলো পড়ার পর প্রকৃত অর্থ কবিতা পড়ার স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, এবং যোগ্য কবিতা, হ্যাঁ অবশ্যই পাঠযোগ্য কবিতা। কবিতার বইটি প্রকাশ করেছে প্রাকৃত প্রকাশনী, কবি মামুন সুলতান এটির প্রকাশক।
বইয়ের পৃষ্ঠাগুলো খুবই দর্শনযোগ্য, চোখে কোনো ধরনের সাদা পৃষ্ঠা আমার একটু কষ্ট লাগে, এই কাগজটা ভালো লাগে, এই কাগজটা খুবই দর্শনযোগ্য, আরামদায়ক। প্রচ্ছদ করেছেন লুৎফর রহমান তোফায়েল, খুবই চমৎকার একটি প্রচ্ছদ, এবং বইটির বাইন্ডিং, কাগজ, সব কিছুর মানই খুবই ভালো, আমার ভালো লেগেছে এটি। প্রাকৃতিক প্রকাশের জন্য শুভকামনা। বইটির শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে 150 টাকা। আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন স্বয়ং কবির সঙ্গে যোগাযোগ করে, কিংবা প্রকাশনীর সাথে যোগাযোগ করে, অথবা প্রাপ্তিস্থান হিসেবে এখানে উল্লেখিত আছে নির্বাচিত চিন্তাবাজার, সেন্ট্রাল লাইব্রেরি চিন্তাবাজার, জসীম বুক হাউস আম্বরখানা, এবং অনলাইন পরিবেশক হিসেবে brokamart.com তো আছেই। এছাড়া অন্যান্য যে কোনো মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন আরও কোনো জায়গা থেকেও। সো আজকের এই প্রোগ্রামে আপনারা এতক্ষণ যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।